বন্ধুরা, আজ সহজে কি করে শহীদ মিনার আঁকতে হয় আমি দেখাবো। দেখো, প্রথমে একটা স্কেলে দাগ দিয়ে নেবে। ধরো এটা 30 সেন্টিমিটার আছে, তুমি 30-এর অর্ধেক হচ্ছে 15। 15-তে একটা ফোঁটা দাও, একদম সোজা করে এই ফোঁটার এপাশে বাম পাশে 8 সেন্টিমিটার একটা স্কেল আঁকবে। এবার এর সঙ্গেই একদম দাগের সঙ্গে রেখে আর একটা স্কেল সমান সমান 8 সেন্টিমিটারই আঁকবে। এবার এই স্কেলটা উপরে একটু উপরে বসাবে, বসায় উপরে স্কেলের উপর থেকে একটা দাগ দেবে, এখানে একটা ফোঁটা দেবে, এই কর্নারে, এই মাঝখানে আর এই কর্নারে একটা ফোঁটা দেবে। এবার তুমি এই দুই ফোঁটা যোগ করো, এখান থেকে এইটুকু পর্যন্ত ধরবে, ধরে এইটুকু যোগ করবে, আবার এখান থেকে এইটুকু ধরবে, এই ফোঁটার সঙ্গে এই ফোঁটা ধরে এইটুকু যোগ করবে। এবার দেখো, 2 সেন্টিমিটার দূরে, এই 2 সেন্টিমিটার এদিকে 2 সেন্টিমিটার দূরে একটা দাগ এইরকম বাঁকা করে দেবে, আবার এইদিকেও একটা একটু বাঁকা করে একটা দাগ দেবে। এখন দেখো, এখানে 2 সেন্টিমিটার আছে, আমরা উপরে এই 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 পিলারের থেকে এই পিলারের দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, কমও নিতে পারো, যদি জায়গা তোমাদের ছোট থাকে তুমি 1.5 সেন্টিমিটারও নিতে পারো। এবার আমরা 8, এবার আমরা 7 নেব, 8-এর পরে 7, 1 সেন্টিমিটার কম, 1 সেন্টিমিটার কম নিয়ে আমরা একটা স্কেল আঁকব, এই দাগে ঠেকাবে, এবার এই দাগে নয়, এই এখান থেকে এই দাগে ঠেকাবে, এবার আবার 2 সেন্টিমিটার নাও, এখান থেকে উপরে আরেকটা ফোঁটা দিয়ে নাও লাইন, তাহলে এই জিনিসটা তোমার সমান্তরাল হবে। তুমি এবার নেবে হচ্ছে 6 সেন্টিমিটার, তুমি এখানে আর একটা সোজা করে নেবে, আর একটা স্কেল আঁকবে। এবার এই দিকে একই রকমভাবে আমরা এটাও আঁকব। এখন আমার এই এইটা মুছে নিই, একদিকে এই যে ভেতরের যে আগের দাগটা দিলাম ওইটা মুছে ফেলতে হবে। এবার আমরা প্রত্যেকটা পিলারে এখান থেকে ধরো 1 সেন্টিমিটার, তুমি ইচ্ছা করলে মাপ না দিয়েও করতে পারো, যেন চিকন না হয় দেখবে, তাহলে রং করার সময় অসুবিধা হবে। আমি একটা এই পিলারটা যেভাবে করব এইভাবে প্রত্যেকটা, এইটা 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 সব একইভাবে করতে হবে। আমি একটা পিলার তোমাদের দেখাচ্ছি, তোমরা ওইভাবে প্রত্যেকটা পিলারই করে ফেলবে। এবার উপরেরটা দেখো, উপরের এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার নেব, আর মানে এইটা যতটুকু তুমি মোটা করবে উপরেরটাও যেন ততটুকু হয়। এইবার তুমি এই মাথাগুলো আটকাও, পিলারের মাথাগুলো আটকায় দেবে,
মাঝের দাগগুলো মুছে ফেলো। এখান থেকে এক সেন্টিমিটার নাও, এই সোজা দাগ যেটুক ছিল এখানে এক সেন্টিমিটার, আর এখানে এক সেন্টিমিটার নাও। এবার এই দুটো দাগ যোগ করো, দেখবে এই যে আটকানো জায়গাগুলো বাদ দিয়ে আমি যোগ করছি, পিলারগুলো বাদ দিয়ে দিয়ে তুমি যোগ করবে। এখন এখানে আবার এক সেন্টিমিটার নাও, আর এই যে ওই দাগের সঙ্গে মিল রেখে এখান থেকে স্কেল ধরে এই পিলারগুলো বাদ দিয়ে দিয়ে দাগ দাও, এদিকে অল্প দাগ দেবে। এবার একটু নিচের থেকে একটা সোজা একটা দাগ দাও, একটু বড় করে, এইটার থেকে একটু বড় করে দাগ দাও, এদিকেও বড় করে নিয়ে আসো, এদিকেও বড় করে আনো। এবার এটা এইটার সঙ্গে লাগিয়ে দাও। এখানে আরেকটা জিনিস তুমি করো, সেটা হচ্ছে এই দাগটা একটু বেশি করে দেবে, আর এই যে মাঝখানের দাগটা এইটার সঙ্গে একদম ঠেকায় দেবে, আর এখান থেকে হাফ সেন্টিমিটার নেবে, এখানে হাফ সেন্টিমিটার নেবে। এই মাঝখানের দাগ থাকবে এপারে হাফ সেন্টিমিটার, ওপারে হাফ সেন্টিমিটার দিয়ে এক সেন্টিমিটার করবে। এবার এই ফোঁটার থেকে এই ফোঁটা ধরে যোগ করো, স্কেলে থেকে মাপ দিয়ে চার সেন্টিমিটার নেবে। এই দাগের উপরে ধরবে কাঁটা, আর পেন্সিলটা ধরবে এই দাগটার একটু নিচে, ধরে এখান থেকে পিলারগুলো বাদ দিয়ে, তুমি যদি মনে করো বৃত্তটা তুমি আরো বড় করবে, বড় করতে পারো এইভাবে। বৃত্তটা এঁকে ফেলবে পিলারগুলো বাদ দিয়ে, আমাদের প্রায় শেষ কাজ। তবে আরেকটা কাজ করতে হবে, এর যে থিকনেসটা, এটা যে কতটা পুরু সেটা তোমাকে দেখাতে হবে। এবার তুমি পাশে একটা, এখান থেকে এতটা পুরু, তা নাহলে এটা মনে হবে যে পাতলা, এখান থেকে একটা দাগ দেবে বাম দিকে, এই পিলারের বাম দিকে, আর উপরে একটা দাগ দেবে। মাপগুলো যেন সমান হয়, চোখের আন্দাজ করে মাপ দেবে, এটাও যেমন এটা ঠিক সেই রকমই। আর এইটার শুধু উপরে আমাদের আঁকানো শেষ, এখন এটাকে পেন ড্রয়িং করতে হবে। বন্ধুরা, আমাদের পেন ড্রয়িং শেষ হয়ে গেছে, আমরা এখন রং করব। তো প্রথমে তুমি গাঢ় সবুজটা পিলারের উপরে যেন না পড়ে, এই ফাঁক দিয়ে তুমি গাছের যেমন এলোমেলো, তুমি এইভাবে গাছের মতো করে এই পিলারের একদম ধার দিয়ে গাছের মতো করে এখানে একটু, এখানে একটু এইভাবে এইভাবে তুমি গাছের মতো করে রং দাও, কোথাও উঁচু কোথাও নিচু এই কোণাগুলোতে একটু দাও। বন্ধুরা, আমি যে এর আগে তোমাদের ছবি এঁকে দেখিয়েছি যে কোনো পাখির কোথাও যদি সাদা থাকে তাহলে সাদাটা বের করার জন্য আমরা পাশে রং ব্যবহার করি, তো শহীদ মিনারের
এই যে পিলারগুলো দেখছো এগুলো কিন্তু আমি সাদা রাখার জন্যে পিছনে একটা পিছনে কি থাকতে পারে গাছ থাকতে পারে সেজন্য আমরা এই গাছগুলো আগে আঁকতে হবে যেন এইটা তোমার মনে হয় যে পিলারটাকে সাদাটা বের করে আনতে হবে এবার নিচের দিকে একটু গাঢ় করো তাই পার্সিয়ান ব্লুটা একটু নিচের দিকে জায়গায় জায়গায় দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে তুমি নীলটাকে নীলের উপর দিয়ে বা এইটার উপর দিয়ে একটু বের করে দাও তুমি যদি মনে করো যে এটা আমি ফুলের গাছ আঁকাবো তুমি শহীদ মিনারের পেছনের দিকে ফুলের গাছ আছে তাহলে তুমি হালকা করে আগে গোলাপিটা দিয়ে নেবে এই যে ফাঁকগুলোর মধ্যে দিয়ে এবার তারপরে আরেক গাঢ়টা এটা ধরো একটা গ্রুপ ফুলের গাছ করতে গেলে তোমাকে কিছু কিছু জায়গাতে গ্রুপ তৈরি করে নিতে হবে এবার তার নিচে আর একটু তোমরা যদি ফুল দিতে না পারো শুধু গাছ দিয়ে দেবে আমি ফুল আঁকানো পরে ভালো করে শিখিয়ে দেবো তখন তুমি এইগুলো দিয়ে দেবে আর যে কোনো একটা তোমাকে কিছু তো দিতেই হবে পেছনে নাহলে পরে এটা যে সাদা সেটা বের হবে না কিন্তু এবার তুমি দুই একটা ডাল দিয়ে দিতে পারো এখানে অল্প কিছু ডাল আমি এখানে যেভাবে তোমাদের দেখালাম তোমরাও ওই এই দিকটাও কিন্তু এইভাবেই তোমাদের করতে হবে আমরা এদিকে যেভাবে করলাম ফুল দেখেছ তো এদিকেও ঠিক ওইভাবেই আমরা ফুল এঁকে নিয়েছি এখন আমরা বৃত্তটা করব বৃত্তটার তুমি প্রথমে একদম গাঢ় লালটা দেবে এবার এর থেকে যেটা হালকা সেই রংটা দাও এইটার উপরেও কিন্তু ঘষতে হবে যাতে একটা রঙের সঙ্গে আর একটা রং মিশে যায় কোনো বর্ডার না থাকে এবার গাঢ় কমলাটা দাও এই দেখো গাঢ় কমলাটা তারপরে হালকা কমলাটা দিয়ে তুমি গোটাটাই ভরে দাও তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঘষে দিতে হবে যেন কোথাও একটু সাদা না দেখা যায় দেখো ঘষার সময় খুব সাবধানে ঘষতে হবে যেন পিলারের উপরে কোনো রং না আসে তুমি নিচের দিকে আর একটু গাঢ় করার জন্য একটু এই পার্সিয়ান ব্লুটা গাঢ় ব্লুটা এখানে জঙ্গল আছে তো তাই এই জায়গাতে একটু ছায়া পড়েছে অল্প একটু
ঊশিয়ান ব্লু লাগিয়ে দাও, দিয়ে এটা আবার সেই আগে যে রংটা ছিল সেই রংটা দিয়ে এটা ভরে দাও। অকারসিওলো যেটা, সেই অকারসিওলোটা তুমি হালকা করে এই নিচের অংশটাতে দিয়ে দাও। এবারে পুরো এটাকে ঘষে মিলিয়ে দাও, রংগুলো যেন মিশে যায়। এবার গাঢ় খয়েরিটা দেখো, গাঢ় খয়েরিটা এখান থেকে এই ভেতর দিয়ে পিলারগুলো বাদ দিয়ে তুমি গাঢ় রংটা দিয়ে দাও। দিকটা অন্ধকার তো, সেই জন্য এই দিকটা আমি একটু কালো রং দিয়ে দিলাম। এবার এই রংটা দেখো, হালকা খয়েরিটা যেটা আমরা বেশিরভাগই ক্ষেত্রে দেখব যে রঙের সঙ্গে এই যেখানেই আমি গাঢ় খয়েরি রং ব্যবহার করেছি তার পাশে কিন্তু এই রংটা আমি ব্যবহার করেছি। ভালো করে দেখে নাও, এবার এই যে এর যে কতটা পুরু সেই পুরুগুলো আমরা এই যে গ্রে কালারটা যেটা ছাই রং সেটা দিয়ে ভরে দেব। এইভাবে প্রত্যেকটা যে এই উপরেরটা বাদ দিয়ে এই দুটো এইভাবে ভরে ভরে ফেলবে। এবার এই যে ভাঁজটা আছে দেখো, এই ভাঁজের থেকে এখানে হালকা করে গ্রে কালারটা টানবে, এইটুকু শুধু। এখানে আর এইখানে নিচের দিকে আরেকটু গাঢ় করো, বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ভালো থেকো, আজ এই পর্যন্তই।